দেখুন, এবার আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে সামরিক উত্তেজনা, তারই জের ধরে রাশিয়ান সীমান্তে নজিরবিহীনভাবে শক্তি বাড়াচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। অন্যদিকে প্রস্তুতি নিচ্ছে রাশিয়াও ন্যাটোর যে কোনো বাড়াবাড়ি প্রতিহত করতে। সম্প্রতি নতুন করে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে পুতিনের দেশ। এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে নয়া এই মিসাইল ডিস্ট্রয়ার হাতে আসার ফলে। জানা গেছে, পরীক্ষায় ব্যবহৃত মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কাজাকিস্তানের সারিসাগান টেস্টিং রেঞ্জ থেকে। রুশ বিমান মহাকাশ বা অ্যারোস্পেস বাহিনীর সিনিয়র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ডার কর্নেল আদ্রেই প্রায় খোদকো বলেন, সফলভাবে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম হয়েছে মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি। উল্লেখ্য, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র সেনা এবং বিমান বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানী মস্কো ও কেন্দ্রীয় শিল্প এলাকাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে এটি। মস্কোর আকাশসীমা প্রতিরক্ষায় নিয়োজিত রয়েছে এ 135 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা। 2014 সাল থেকে নতুন এ 235 ব্যবহার পরীক্ষা শুরু করা হয়েছে। আমার এই চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।